হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে গতি দমোশনের আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডে থাকছে দীর্ঘ সাঁতারে রেকর্ড করা ইউসি কচ্ছপের খবর, এবং এরপর থাকছে অস্ট্রেলিয়ায় খুঁজে পাওয়া হাজার বছরের পুরনো জলাধারের ব্যাপারে কিছু তথ্য। তো প্রথমেই আসি কচ্ছপের কাছে। দীর্ঘতম সাঁতারে রেকর্ড করেছে একটি সামুদ্রিক কচ্ছপ। 16 ডিসেম্বর 2017 দক্ষিণ আফ্রিকা কেপটাউনের উপকূল থেকে ইউসি নামের এই সামুদ্রিক কচ্ছপটি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর দীর্ঘ 2 বছর ধরে সে প্রায় 35,400 কিলোমিটার পথ অতিক্রম করে। সেই হিসেবে ইউসি ঘন্টায় ভ্রমণ করে 48 কিলোমিটার। এই কচ্ছপটি দীর্ঘ সাঁতারে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। জানা যায় বিশ্রাম ছাড়াই একটানা এই পথ অতিক্রম করে কচ্ছপটি। চলাচলের এই দীর্ঘ পথে অনেক হিংস্র সামুদ্রিক প্রাণীর চোখ ফাঁকি দিয়েছে সে। এটা খুবই অবিশ্বাস্য একটি ঘটনা। এবারে আসা যাক অস্ট্রেলিয়ায় খুঁজে পাওয়া প্রাচীন জলাধারের কাছে। অস্ট্রেলিয়ায় হাজার বছরের পুরনো একটি জলাধারের সন্ধান মিলেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন ভিক্টোরিয়া প্রদেশে আবিষ্কৃত এই বিশাল জলাধারটির নির্মাণ করেছিলেন তখনকার আদিবাসী জনগোষ্ঠী। সম্প্রতি প্রদেশটিতে দাবানলে বন উজাড় হলে জলাধারটি উন্মুক্ত হয়ে পড়ে। গবেষকরা বলছেন জলাধার কাঠামোর বয়স মিশরের পিরামিডের চেয়েও বেশি। গত 2019 সালের জুলাইয়ে জলাধারটির কিছু অংশ প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছিলেন। তখন ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়। দাবানলের ফলে জলাধারটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয়। এটি ঘাস লতাপাতার নিচে ঢাকা অবস্থায় ছিল। প্রথমে মনে করা হয়েছিল জলাধারটি ছোট ধরনের, কিন্তু এটা ধারণার চেয়েও অনেক বড়। এর কাঠামো তৈরি হয়েছে বিশাল আগ্নেয় পাথর দিয়ে। জলাধারটি আদিবাসীরা চলাচলের পথ এবং একই সাথে মাছ চাষের জন্য ব্যবহার করত। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব অজানা তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।